সাত বছর চলছে। তো এটা নিয়ে আপনারা কোনো জানাইছেন কোনো কারণে? আমাদের এখানে যারা নেতৃত্ব যারা আছে তাদের কাছে যাওয়া হয়েছে এবং তাদেরকে ডেকে এনে দেখা হয়েছে, ঠিক আছে, যে আমরা এখানে দশটা পরিবার আছি, আমরা বাড়িতে পারি না, ঠিক আছে, আমরা কোনো অফিস কাছে বাড়ির ছেলে মেয়েরা অফিস কাছারি করে তারা যাইতে পারে না, বাড়ির কোনো মা বোনরা বাড়িতে পারে না, দিনের পর দিন এইভাবে আমরা কষ্ট পাইতেছি। রাতের অন্ধকারে কীভাবে চলে? এইভাবে এইভাবেই টর্চ দিয়ে, আমাদের মায়েরা তো বেরিতে পারে না ভয়ে, কারণ সাপটা আছে, ইয়ে আছে। আমরা তো ছয় সাত বছর ধরে আমরা এর ব্যাপারে খুব ইয়ে করতেছি। যখন বেশি বৃষ্টি হয় কি অবস্থা হয়, এই জায়গার কিরকম থাকে? জল আর অনেক বেশি, হাঁটু পর্যন্ত, বাইরে কোনো রাস্তা নেই তো। আশেপাশে কোনো ড্রেনও নেই? না, ওইদিকে ড্রেন আছে, আমরা সেটে গেছি ড্রেনটা করে, আমাদের অন্তত আপাতত জলটা পাস করে দেয়, তাহলে আমরা কিছু বাঁচতে পারি। এবং আমাদের যে কিছু না কমিশনার ছিলেন ম্যাডাম, ম্যাডামরা বলে বইলে দেওয়া হয়েছে যে আপনি কিছু মিউনিসিপ্যালিটি থেকে কিছু ব্রিক্স এনে আমাদের দেন, আমরা যাতে হাঁটতে পারি জলের উপর দিয়ে। এইভাবে আমরা বর্ষের পর বর্ষ কাটাইতেছি। কোন ম্যাডামরা গেছিলেন? এই ডালিয়া সিনা। যে কত নম্বর ওয়ার্ড? এটা হলো আপনার 35 নম্বর ওয়ার্ড। আর কোন কত নম্বর বিধানসভা? এটা 7 নং। 7 বিধানসভা। আজকে ধরেন আমরা 7-8 বছর হয়েছে বাড়ি করছি, এরপর থেকে এরকম রাস্তা আর হয়েছে না। মানে আপনাদের কি অসুবিধা হইতেছে? ওই তো বাড়িতে শুধু ছেলে মেয়েরা স্কুল কলেজ করতে পারতেছে না, বর্ষার দিনে গামছা নিয়ে আই ওইখানে দাঁড়াইতে হয়, জুতা খুলে আর খুলে নিয়ে জুতা বেড়ে যাইতে হয়। তো এটার লাগে আপনার এলাকার কিভাবে জানাইছেন? হ্যাঁ, ওই তো ওয়ার্ড অফিসে জানাইছি, আমরা মিউনিসিপ্যালিটিতে জানাইছি, কিন্তু রাস্তা তো এই অবস্থা, কারেন্টের বিলার নাই, ড্রেন নাই আমরা। আজকে তো মানে বৃষ্টি কম হতে এতটুকু জল, যদি বেশি হয় কি? বেশি হলে তো মানে সাংঘাতিক অবস্থা। এদিকে কত কতটা ফ্যামিলি আছে? 10-12 ঘর আছে ফ্যামিলি। এই জানানো উপরে কোনো সরু হয়েছে না? না না, শুরু হয়েছে না। আমরা ওয়ার্ড অফিসে অনেক দিন গেছি, অ্যাপ্লিকেশন দিছি, কোনো ইয়ে হইলো না। অনেক বছর আমরা তো নতুন এসেছি, তারা তো অনেক দিন, প্রায় 10 বছর না, 7-8 বছর। অসুবিধা মানে তো দেখতেছেন, শুধু বাড়িতে পারি না, স্টুডেন্ট মাস্টার বাড়ি যেতে পারে না, কোনো জিনিসপত্র আনতে পারি না, নানা ধরনের সমস্যা। এরকম কি চলন যা বাড়িতে কি জল ঢুকে? আমার তো বাড়িতেও জল, আমার উঠানে যাও। বৃষ্টি অত কম, এই কম বৃষ্টিতে এরকম? হ্যাঁ, সবসময় বেশি বৃষ্টি হয়। আমি অনেক দিন থাকবো, একদিন না। তুই এখানে আসুন, তুই জলটা অনেক দিন থাকে? হ্যাঁ, 7 দিন পর্যন্ত থাকবো, 7 দিন 8 দিন। পুরা শুকনো হইলে তারপরে যাইবো, তারপরে আবার বৃষ্টি হইলে আবার যাবো। বেশি বৃষ্টি হলে কি মনে হয়? ওতে আরো বেশি বাড়ে।